যদি কখনো থাক আসে আলেম ওলামার পক্ষে জীবনকে বাজি রাখা রঙিন কালো পিচ ঢালাই রাস্তাকে লাল করে ফেলবে রাজি আসো না নাই তাহলে এবার কিন্তু দেখা যাবে রাজি আসো না নাই বাংলাদেশে নতুন করে মেনুকরণ হচ্ছে মুসলমান ইমানকে পরীক্ষা করার জন্য ত্রুটিটুকু অপেক্ষায় থাকো এক এক নাস্তিক এক এক সময় আমার নবীরে বকা দিয়ে আলেম ওলামারে বকা দিয়ে আলেমদের কষ্ট দিয়া তারা চাইতেছে সাকসেস হওয়ার জন্য নতুন করে মাইন মার্ক চাইতেছে বাংলাদেশে একটু খাউজাইয়ে দিতে হে মাইন মার্ক আমার বাংলাদেশের মুসলমানকে তো দুর্বল ভাবিস না যদি আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে কুত্তার মতো পিটাই আমরা খেদাইতে পারি তুই অং সংসদীর দেশটাকে আমাদের খেদাইতে মাত্র তিন মিনিট সময় লাগবে কথা ঠিক না বেঠিক রেডি হন এই পৃথিবীতে যারা আজ পর্যন্ত আল্লাহর সাথে লড়ছে সে নিজে ঠিক থাকতে পারে নাই না পারছে না জোরে কোন না আর মাত্র তিনটা মিনিট কথা কথা তাহলে রেডি হইবা আসি আগের থেকে সাইন নিয়ে নিছে বুদ্ধি তো গিজ গিজ করে একটু কাঁদছে না হাসবেন না হ্যাঁ ঠিক আছে বাক্সর মধ্যে যা আছে তো কিন্তু একটা কথা কই এবার আওয়াজ দিবেন আপনার জীবন এত জোর কোনদিন আওয়াজ দেন নাই ফেরাউন ও ছিল হিজরা আর কোন পুরুষ লিঙ্গ হইছিল কথাই কই না জানি যেই বুড়া বেটা বউ কন্ট্রোল করতে পারে না ওই বুড়া বেটার বউ কোনোদিন ওই বুড়ার কথা হলো না যেই যুবক ইয়াবা খাইয়া গাঞ্জা খাইয়া মদ খাইয়া সব শেষ করে লেছ ইউটিউবের পিছনে দেখকে তোর বউ তিন মাসে থাকবে না তোর চেহারা কমলার মতো বিচারে লাল কুশারে ডান দি কথা বল না গেল তোর বউ থাকবো এ বাচ্চা তোর বউ থাকবো তোর ফেরাউনের বউ কেমনে আমি থাকবো এত বছর এত যুগ কারণ একটা কষ্ট হয়েছে না কোরআন শরীফ থেকে না ডাইরেক্ট সুরাম দিয়া মা আসিয়া কাল্লা বাসর করে বলছে আসিয়া তোর সব দিব স্বর্ণের কাটে ঘুম পড়াবো স্বর্ণের সুতা দিয়ে বানানো শাড়ি পরাবো সব কিছু খাওয়াবো একটা সুখ তোরে দিব না স্বামীর সুখ তুই পাবি না পাবি জান্নাতে আসিয়া কথা জান্নাতে পাবো আমার স্বামীর নাম কি কয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম যে আমি স্রষ্টা সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ হয়ে মা আসিয়া কয় তাহলে এই মোতা লাগবই না আমার ও একটা হিজরা থাউ করে আসিয়া এক নবী হবে তোর স্বামী আমি বিয়েটা করব আল্লাহু আকবার আর এক নবীর মা হবে তুই আল্লাহু কিন্তু পালক মা আসিয়া কয় তাহলে আমার কিছু লাগবে না আল্লাহু এই যা বলছে পালক গুলো আসিয়ার আগে থেকে বলছে এত যুগ পর্যন্ত অপেক্ষা করছে আসিয়া 50 60 বছর অপেক্ষা করছে মুসার জন্য আমি পালক খোলা পাবো আজকে ফেরাউন লেখা নিছে এমনি এমনি লেখা নিছে মিয়া বাক্সর মধ্যে যা আছে আমার যদি তুই তারেং ফারেং করস এত বছর পর্যন্ত 60 বছর পর্যন্ত তুই হিজরা তোর ঘর করছিস কারো কাছে কই নাই কইলে তোর কোদায় গিয়ে রাখতো না যেই দাড়ি নিয়ে খোদা কইছিস আর কিছু নাই যার বউ কন্ট্রোল করার ক্যাপাসিটি নাই আবার আমাকে কন্ট্রোল করবে কি দিয়া এতদিন কই নাই কই দিমু কিন্তু সাইন দেন দিলাম সাইন উড়া বাক্স উড়াইছে এবার আমার দিক তাকায় আর বাক্স উড়াইয়া হামান রে কয় পিড়ে ভাগ যত পিড়ে বাক্স তত শক্ত হয় আমি রোজই করব না তো মাই তোমার সঙ্গে আপনার ঘর সঙ্গে শুধু একটা মাস দিয়ে বলেন আল্লাহর দেয়া জিনিস কেউ আজ পর্যন্ত নষ্ট করতে পারছে না মা সিয়া কই এটা বাইরে লই পারবি না আমি পারবি আল্লাহু আকবার কই তুই পারবি কেমনে কই সাইন দিছস না ক সাইন ঠিক রাখিস তাকা নাই দিকে ভাই ডাক নি রাখলে বিসমিল্লাহ করে ডাক দিছে মনে মনে জোরে কইলে ধরা খাইয়া দেবে ইমানদার টাম দিয়ে এই বাক্সটা উড়ে মুসার কোলে নিয়ে আস্তে করে সুমার দিছে আল্লাহু ফেরাউনের বন্ধু হামান কয় হামান কয় বস এটা কিন্তু তোমার দুশমন মা সিয়া কয় তোর কান পট্টি গরম করে ফেলাবো ফেরাউন কয় তুই বেশি বাড়িস না এটা আমার দুশমন মাসিয়া কানে কানে কয় হিজরা কমু তোর পাও দুশি ওলা তো বইলে কইছ না
আমার আল্লাহ পারে কি পারে না আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আযীযুল গফুর আমার আল্লাহ বলে হায়াত দেই আমি মৃত্যু দেই আমি ভালো বন্ধ করার মালিক কে 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 আমি মুসারে বাঁচাবো তুই কেমনে মারবি আগে তুই সাইন দিয়ে নিছি মা আসিয়া এমনে করে মুসারে কোলে নিয়ে সোনা খায় ফেরাউন বাধ্য হয়ে ওই হিজরা বলে দিবে বিদায় কয়ে এটা আসল মুসা না ওটা আমার গো পাল গো এটা আমার পালক ফুলা বাজান দেবার আমার দিকে তাকান মুসার মা কই পাবে বাবা দুধ খাওয়ানোর জন্য আসিয়ার স্থানে তো আর দুধ নাই দুধওয়ালা মহিলারা প্রতিদিন ইন্টারভিউ দেয় কোদার পোলারে দুধ খাওয়াবে কেডা কোদার পোলারে খুদির দুধ পোলারে দুধ খাওয়াইবো কে কোদার বউ খুদি তার পোলারে দুধ খাওয়াইবো কে 100 200 250 300 করে মহিলা প্রতিদিন বাবা ইন্টারভিউ দেয় আল্লাহর পয়গম্বর মুসা কার স্থানে মুখ লাগাইলো জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে বাইর করে দেয় হঠাৎ করে বাবা মুসা আলাইহিস সালামের বোনের নাম ছিল কেউ বলেন মারিয়াম কেউ বলেন কুলসুম মারহাবা বলেন আরো জোরে বলেন মারিয়াম বা কুলসুম ভাই পিছনে পিছনে বাক্সটা দেখতে দেখতে ফলো করতে করতে আসছিল আজকে 60টা দিন পর্যন্ত মহিলারা ইন্টারভিউ দেয় কুলসুম বা মারিয়াম বাবা পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে চার দিন পরে মুখ খুলে কয় খুদি কি এতগুলা মহিলা ইন্টারভিউ দিল কার দুধ আপনার বাচ্চা খায় না কয় না আমার কাছে একটা মা আছে ওই মাইটা যদি আপনি বলেন আমি তার ইন্টারভিউর মাঠে নিয়ে আসতে পারি মা আসিয়া কই দিগা কি তোর নাম কি কয় আমার নাম মারিয়াম এই যে পোলাটা আমার পালক পোলা বানাইছে এ তোর কি হয় কেন আমার কিছু হয় মুসলমান মিথ্যা কথা বলে আল্লাহু আকবার বলো তো মুসলমান মিথ্যা কথা বলে সত্য কথা বল এই তো কি হয় আল্লাহ আস্তে করে কয় আমার ভাই ভাই আল্লাহ আল্লাহ সাল তো মার বাসায় যাবে ফেরাউন এর লগে লয়ে গেছে যায় কয় এই খোদা এই মহিলার পাও দাও আল্লাহ আল্লাহ কয় পাও না দলে দুধ খাবে না আমার আল্লাহ বলে আমি যা বাড়ি তোরা তো পারছ না ঠিক ঠিক না বেঠি খোদার একটা মহিলার কাছে বোল্ড আউট করে দেবে এবার আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ মুসার মায়ের আল্লাহ কয়ে দিছে তুই সহজে রাজি হবি না আল্লাহু আকবার তোর ডিমান্ড বাড়াবো তারপর তুই রাজি হবি খোদাই বলে এই আমার ছেলের দুধ খাও এতগুলা মহিলা ইন্টারভিউ দিছে তুমি এখন বাকি আছো মুসার মা কয় আপনি কই লিয়ে আমি খাও না আপনার কষ্ট হয়ে গেছে না দেখেন খোদারে কই না মায়ের আমার খোদাই কি মুসার মারে দেখাইছে তরবারি একবারে দুই টুকরা বানা হলাম আসিও কই তুই যে বয় দেখাবি পরে খাওয়াইবো না পোলা পাবো কই মা পাবো কই তোর এক পোলার লাগে আমি এত ছোট ওইটা বাদ দিয়ে সব যা কবি তাই করবে সারাদিন তোর পিছে পিছে গড়ি আমি কোথা হইয়া খালি তুই ওই কথাটা কারো কাছে না কবি এলি আল্লাহ আকবার শুরু বলতে পারো না মুসলমান কোরআনের আওয়াজ এগুলো বাপের বানানো আওয়াজ না আসিয়ে কয় আর একটু ছোট আকি ওই বিড়ি যখন খাওয়াইতেছে না আমরা টাইট হয়ে গেছি তার ফায়দা ফেরাউন যেমন করে হাতটা দেন হুজুর হাজির সাহেব বন্ডে তুই আমার পোলার দুধ মা আমার পোলার এটা দুধ খাওয়াইলি তুই তোরটা খাবো তা না কত মহিলা উল্টে বুঝলে পাস করে নাই একটু দে গালে দে মুসার মা কয় না আবার তরবারি বের করছে আসিয়া কয় হিজ না আরো নরম তোর পাও ধরছে আর খুশি এবার জনমের ধরো ধরো তোর পাও ধরমু কয় না না আল্লাহ কয় আর শুরু করিস না বাও হয়ে গেছে এবার কান গান শেষ মাত্র 5 মিনিট প্রথম রাত সিরাত করা যাবে না বাজান দে মুসা পয়গম্বর মা কে আজকে 5 দিন পরে পাইছে আল্লাহ মাসিয়া তো সবই দেব
মসিয়া যখন মুসা নবীর মায়ের কোলে তুলে দিয়েছে আসল মা পেয়ে গেছে মার স্থানটা গড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে পাঁচ দিনের জামানত মুসা পয়গম্বর টেনে টেনে খায় আর বলে মা এই পাঁচ দিন তুই কই আছিস আমি তোমার টাকা দিয়ে এর চাইতে 10 গুণ কিন্তু শর্তে একটা আমি আপনার বাড়ি যাইতে পারবো না আমার এই বাড়িটা সুন্দর করে দিতে হবে এখনো যাইয়া দেখো বাবা মিশরের জমিনে মুসার মার বাড়িটা পড়ে আছে এখনো ফেরাউনের বানানো সেই বাবা এত দামি ঘরটা পড়ে আছে মুসার মা মুসার মুসা যখন দুধ খায় তখন যখন মুসা 7 বছর বয়স হয়ে গেছে জিজ্ঞেস করে মা রে পৃথিবীতে কোনো মা আসেনি সন্তানকে দুধ খাওয়ায় পয়সা নাই মুসা নবীর মা বলছিল বাবা রে তোমার দুধ খাওয়ানোর সব পয়সা গুলাই ব্যাগের মধ্যে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও বাজার মুসা পয়গম্বর তখন একটা কথা বলছিল বলবো বলি বলে পৃথিবীর কোন সন্তান নাই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করবে পৃথিবীতে প্রথমেই কথাটা মুসা পয়গম্বর বলছেন আপনারা আমি জীবনে কোনদিন মায়ের ঋণ শোধ করতে পারবো না ঠিক না ঠিক যুবক আমি 12 বছর বয়সে মা হারাইছি আপনাদের চোখে পানি দেখছি এরা 12টার সময় শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন যাদের মা আছে মার কাছ থেকে দুধের দাবি সারাই নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজি আছেন না আমি 2011 সালে যখন আমার মা আব্বা কিনে হজ করে আমার মা তো 12 বছর বয়সে মারা গেছে মাত্র 2 মিনিটে শুনাই দেয় যুবক যখন আমার মাকে আব্বা কিনে হজ করতে গেলাম এই নভেম্বরের 9 তারিখ আল্লাহু আকবার আজ কয় তারিখ গতকালকে আরে আমার ভুলে গেছে গতকালকে কথাটা বলতে ভুলে নাই নভেম্বরের 9 তারিখ আমার আব্বাকে নিয়ে আরাফার মাঠে যাব সেই বসে হঠাৎ করে আমার আব্বাকে কাবা ঘরের সামনে দাঁড় করে বললাম আব্বা এ ভাই এখন কে উঠেন না আমি এখনই মনাত করে দিই আপনি যাইয়েন না ভাই এই যখন বলছে আমার আব্বা বলতেছে কি ব্যাপার কাবা ঘরের সামনে খাড়া করাই লেখে আমি আব্বা আমরা তো আগামীকালকে আরাফায় যাবো পরশু দিন নিয়ে যাবে এটা কাজ করি আব্বা আপনি একটু কাবা ঘরের দরজার কাছে দাঁড়ান আব্বারে দাঁড় করাইয়া পাও দূরে জড়াই ধরে আমি ইলিয়াস রহমান জাহিদি পাও দূরে জড়াই ধরে বললাম আব্বা আপনি যদি আমার মাপ না করেন আমার হজ হবে না এই ইলিয়াস রহমান জাহিদি কারণ আমার নবী বলছে হুমা জান্নাত কাবা নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জান্নাত আমি যখন আমার বাবার পাও দূরে জড়াই দিলাম এই যুবক গুলো তোর পাও দূরে ধরছি পৃথিবীর এমন কোন নিষ্ঠুর বাবা নাই সন্তান মাপ চাওয়ার পরে মাপ করে দেয় না ঠিক 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 সুলেখা আমি যখন আমার আব্বারে স্বর্ণের দরজার সামনে জড়ায় ধরলাম জড়ায় ধরলাম ধরতে দেরি আছে আমার আব্বা কাবা ঘরের দরজার দিকে হাত দুটো উঠে কারণ ওটা তো দোয়া কবুল হওয়ার ইস্তিরিয়া আমার বাবা একটা সিক্রেট দিয়ে বলে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে কমিটির লোকগুলোর একটা লোকের চোখ দিয়ে হলো পানি পড়া আপনাকে চোখের এমন কেউ নাই চোখে পানি পড়ে না এটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া ঠিক না বেটা আমার বাবা যদি আমার দোয়া দিয়ে দিয়া এই কাম করে দিতে পারে তোমার বাবা পারে না যুবক আমি তোর 30টা সেকেন্ডে তোর বাইজের পোস্তামি স্থানে নিয়ে যাবো 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াও তো যেই যুবকের বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে ওয়াজ শুনতে আছে দাঁড়াও তোমার জানা নাই যে তোমার বাবা আছে মাঠে দাঁড়াও দাঁড়া যুবক যার যার বাবাই মাঠে আছে দাঁড়াও আমি বলছি দাঁড়া যার যার বাপ এই মাঠের মধ্যে এখনো বসা তারা দাঁড়াই থাকে এ বাবা যে বাপ গুলো বসে আছে নাচের দাইনে বাপের তাকান আপনার ছেলে দাঁড়াই সিগারেট দেখেন ওই বাপগুলো দাঁড়ান ওই বাপগুলো দাঁড়ান বাপগুলো খারাপ যার ছেলে গুলো দাঁড়াইছে বাপ খারাপ না বাপগুলো দাঁড়ান না বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান
কমিটির ভাই বলো যাদের বাপ এই মাঠে আছে বাপ ভাই অ্যাকশন দাও শুধু আমার সাথে কোন আওয়াজ দিবেন এই জমিদার মালিককে আল্লাহ 30টা সেকেন্ডে রাত 12টার সময় আমার আল্লাহকে দেখাই দিবেন আমি বলার সাথে আমিও আমার বাবাকে রাত 2টার সময় পাও দছিলাম এখন রাত 12টা বাজে আমি বলার সাথে তুমি দৌড় দিবা বাবারে বুকের মধ্যে নিয়ে করে সিলে সিলে কান্না বাপ যদি আজকে মাফ করে দেয় আমি বললাম তুই ভাই যে মুস্তাফি হয়ে যাবে যাদের বাবা কাছে আছে দে ভাই দে দৌড় দে দে ভাই দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে একটা দৌড় দিয়ে তোর বাপকে জোরা করে কাঁদতে থাক একটা দৌড় দিয়ে তোর বাপকে জোরা করে কাঁদতে থাক দেখ তুই ভাই যে মুস্তাফি কেমনে হস এই দেখ কেমনে কাঁদতে এই দেখ কেমনে কাঁদতে যুবক একটা দৌড় দে তোর বাবাই কবরস্থানে যাদের বাবা কবরস্থানে তাদের বাবা আসবে তাই তখন ভয়ে ভয়ে কাঁদতে শুধু বলবো 9 বছর না 90 বছরই মাহফিল হবে ইনশাআল্লাহ রাজি আছেন না নাই ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলতে আল্লাহু আকবার বলতে আল্লাহ আমারে কি সুবহানাল্লাহ বেহান দেখ সুবহানাল্লাহ আম গণ দিছে না 25000 এই আপনাকে এখানে 25000 দিছে আর আমার মসজিদ আমার ভাই দিলে 5000 এই 5000 টাকা আমার কাছে 5 কোটি টাকা আমার এই যুবকের জন্য প্রাণ করে দোয়া করে দেখলাম আল্লাহ ওকে তুমি 25000 কোটি টাকার মালিক বানাই আমিন আর মাকে একটা জান্নাত দান করবা যেই জান্নাতের এটা একটা স্বর্ণের একটা রূপা আল্লাহ লোকটা কত কষ্ট করে টাকাটা নিয়ে আসছে আল্লাহ তাদেরকে কবুল করো তাহলে বোঝা গেল এলাকার মানুষ আমার মসজিদকে ভালোবাসে আমার রক্ত পানি করে আমার মসজিদ আমার মাদ্রাসা 250 ছাত্র আছে দেখে আসবেন আমার এই ভাই দেখে আসছে আমি বলছিলাম নারায়ণগঞ্জ আমি ওয়াজ নিব না এক ওয়াজে কষ্ট পাইছিলাম যাব যাব যাবো তোমার মনে তো ভালো আমি যাবো ইনশাআল্লাহ আমি ওয়াদা দেই না তারপর দিন কিন্তু এগো চেহারা দেখে আমি বললাম ঠিক আছে আপনাকে ওয়াদা যাবো এরা বললো আমি এরা কয় টাকা কম আমি বললাম ভাই আমার দিবেন না আমি মসজিদ করব কি দিয়া কই নাই আমি কি দিয়া করব কোন প্রতিদিন আমার 1 লাখ 2 লাখ টাকা খরচ হয় সকালবেলা রাতে কামাই সকালে বিন্দে কই কি দিয়া করব কই হুজুর ঠিক আছে আপনার মনে আল্লাহ ভরে তো দিলাম আমার কষ্টের টাকা আল্লাহ ভরে দিলাম তবে আপনারা আমার যা হাদিয়া দিলেন তার থেকে বেশি করে দিয়ে গেলাম আমি আমি যা উঠাই দিয়ে গেছি তাকে আমার দেবে এই প্যান্ডেলে করতে লাগবে মাইক লাইট দেবে 1 লাখ টাকা কথা বল না কেন এদিকে সেদিকে আপনাকে 2 লাখ টাকা মতো করে দিয়ে গেলাম তাহলে আমার দিলেন কি বক্তব্য আইনে লস নাই আর বিশেষ করে আমি যাইয়া আমি ওদের সাথে সাথে মোনাজাত করি না আমি চাই যে আমার এত কষ্ট করে ভাইরা আনছে তাকে কিছু করে দিই
এটা আমার গুণ আল্লাহ সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আর রাখ ভাই মনে আমার মসজিদে দিয়েছে আল্লাহ আমার বাইরে কবুল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার মসজিদ দিতে চান মুসাফাই দিতে পারবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين تم التقايد في رما بغض بغض اي قبر استنيت قمت لكل ما بلي عشي আমার ভাইরা মারওয়া শুনলেই হয়ে হয়ে কান্দে বলো তোমার এদেরকে নিয়ে এখন কার কাছে দাঁড়াবো আজকের মাহবিলের কমিটির বাইরে সবাই কাঁদছে যুবক ভাইরা তার বাবার বুকে নিয়ে কাঁদল আল্লাহ আমি আমার ভাইদেরকে তোমার কাছে রাখিয়ে গেলাম আল্লাহ আল্লাহ কমিটির ভাইরা যারা মাকে কবরস্থানে রাইখা চোখের পানি দিয়ে বন্ন বসাইল চোখের দিকে তাকাইয়া তাদের বাবা মাকে মাফ করে দেব এই কবরস্থানে রুহের মাফ ফেরা দোয়া তুই একজন কবর বাসীকে খালিয়া তুলি এই যে দেখো শুধু কান্নারা আমিও তো বারো বছর বয়সে মারাইছি আমার মা বলছিলেন জীবনে কোনদিন টাকার মালিক হয়ে একটা মসজিদ বানাই বাবা আমি আমার রক্ত পানি করে টাকা দিয়ে তোমার আমার সামনে আমার দাদা ভাই আগামী বছর প্যান্ডেল দিবে আবার 10,000 টাকাও দিবে ভক্তদেরকে আমার মসজিদে 5,000 টাকাও দিল আমার ভাইয়ের জনম দুঃখিনে মানে ভাই যখন ব্যবসা থেকে অফিস থেকে বাসায় যাইতো মায়ের মুখ না দেখলে ভুটে মরে যায় না আজ কত বছর হয়ে গেল মার মুখ এই ভাইয়ের মতো যারা মাকে হারাইছে এই কবরস্থানে প্রত্যেকের মাকে মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ এখানে অনেক কমিটির ভাই আমার মসজিদে টাকা দিল কেউ বাতি দিল কেউ প্যান্ডেল দিল কেউ মাইক দিল কেউ লাইট দিল কেউ হুগলা দিল কেউ পোস্টার দিল কেউ ব্যানার দিল কেউ বক্তব্য হাদিয়া দিল প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে কষ্ট করছে প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ আগামী বছর যে যা দিবে নিয়ত করছে এদের আগামী বছর আত্মন্ত থেকে কবরে ডাক দিয়ে না আল্লাহ আর এর মধ্যে থেকে যদি কেউ কবরে সরে যায় তাদেরকে জান্নাতে ফেরদাউস নসিব করে দিয়ে আল্লাহ খাস করে যারা আমার বইটা কিনতেছে আমি ওয়াদা দিয়ে ফেলেছি একটা বার আমার নবীকে স্বপ্নে দেখাইবা একটা বার আমার নবীকে স্বপ্নে দেখাইবা যারা বই কিনে হয়তো আরেক বন্ধুরে হাদিয়া দিবে আল্লাহ যারাই দিবে তার বন্ধুর সাথে তুমি জান্নাতে ফেরদাউস নসিব করে দিবা আল্লাহ আজকে যাদের বাসায় বক্তাদের খাবার হইছে আগামীকালকে ওদের বাসায় খাবার হবে প্রত্যেকের বাসায় আপনি বরকত দান করে দিবেন আল্লাহ যারা আমার মসজিদ না দেখে টাকা দিছে তাদের মা বাবাকে না দেখে জান্নাত দিয়ে আল্লাহ আমার মসজিদটা আমার দ্বারা পাঁচতলা না করে কবর ডাক দিয়ে না আল্লাহ আমার মাকে মাফ করে দিয়ে এই কমিটি প্রত্যেকটা ভাইকে ধর্মেরণের ভাইদের সবাই মা বাবাকে মাফ করে দেন আল্লাহ কাজ করে এই মাহফিলে যারা টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে দুই মাস আগের থেকে আমার ভাইরা ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে মাহফিলে ধরে মানুষের দ্বারা দ্বারা টাকা কারা শুরু করছে অনেকে বলছে ব্যবসা বলছে তারপর আমার ভাইয়ের পূর্বাঞ্চলের পাত্র হওয়ার পর তোমার কোরআনের মজমার চোখের পানি দেখার লাগে অপেক্ষা করতেছিল যদি পর্যন্ত আল্লাহ এদের চোখের পানি দেখছে মানে শব্দ কমে গেছে আল্লাহ যারা আগামী বছর দিবে এই বছর তারা কালেকশন করছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন তাদের সন্তানগুলোকে এরকম কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দেন আল্লাহ যাদের ঘরে আমার বইটা থাকবে তাদেরকে আমার বন্ধু বানিয়ে দিবেন
কোন মাসে কি রোজা রাখলে কিভাবে মাকে নিয়ে জান্নাতে যাওয়া যাবে সব আমি আমার বইয়ের মধ্যে দিয়েছি আল্লাহ যে যেখান থেকে আমার বইটা কিনেছে প্রত্যেক আমার বন্ধু বানিয়ে দিবেন কিয়ামতের মাঠে একসাথে মাফ করে দিবেন আগামী কালকে আমার ভাই হাফেজুর রহমান সিদ্দিকী আসবে আর কণ্ঠকে সুন্দর করে দিবেন সমস্ত বাতিলের হাত থেকে হেফাজত করবেন তার মা বাবাকে মাফ করে দিবেন وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيد زمانه برحمته